আসসালামু আলাইকুম, লাভলি কালেকশন পেজ থেকে আমি নিঝুম লাইভ হয়ে গেছি। আজকে হচ্ছে কিমার প্লাস প্যান্ট সেট দেখাবো। যারা হচ্ছে সেট নেওয়ার জন্য অনেক বেশি মানে ওয়েট করেছেন যে কবে সেট আসবে সেট আসবে, তো তাদের জন্য আজকে আমি টোটাল দুইটা ফেব্রিকের অনেকগুলো প্রিন্ট দেখাবো। তো আমি যেটা করে আছি সেটা কিন্তু ইম্পোর্টেড জর্জেটের মধ্যে, যেটা আমাদের পেজের সবাই খুব পছন্দ করেন। এটা পরার পর না আমার কাছে এত আরাম আরাম লাগছে, মনে হচ্ছে যে আমি খুব হচ্ছে মানে কি বলে আরামদায়ক নাইট ড্রেস পরলে মানুষের যেরকম আরাম লাগে সেম ওই রকম আরাম লাগছে। তো এই খিমাগুলো আমি দেখাবো, তার আগে একটু সবাই জয়েন হওয়ার আমি হচ্ছে ডিটেলস সব ইনফরমেশন গুলো দিয়ে দেই, কিভাবে আমাদের পেজ থেকে অর্ডার করবেন, কিভাবে কিনবেন। আমাদের শপ লোকেশন, শপ লোকেশন বলতে আমাদের শোরুমে কোনো ডিসপ্লে নাই। আমাদের শোরুমে আসার সময় আপনারা অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আসবেন, মনে করেন এটা নিতে চাচ্ছেন এটার স্ক্রিনশট নিয়ে আসবেন। হ্যাঁ, শোরুমে মানুষ দেখে শুনে নেওয়ার জন্য আসে, আপনারা এটা আসবেন দেখে শুনে নিবেন, এমন না যে অনেক প্রোডাক্ট একসাথে আপনারা ওপেন করে দেখতে পারবেন, ওই অবস্থা নাই। আপনি চারটা পাঁচটা স্ক্রিনশট নিয়ে আসেন সেগুলো দেখেন, বাট ওপেনলি কোনো কিছু আমাদের ডিসপ্লে নাই। আর আমাদের শোরুমের লোকেশন মহাখালী ওয়ারলেস রূপায়ণ সেন্টারের দোতলায়, যেটা তিতুমির কলেজ আর হচ্ছে ডিবিসি যে নিউজ চ্যানেলটা আছে, ডিবিসি নিউজ চ্যানেলের থেকে মাত্র হয়তো 15-20 সেকেন্ড হেঁটে আসতে লাগবে। দুইটা বিল্ডিং পরেই আমাদের রূপায়ণ সেন্টার, গুলশান 1 নম্বর রোডের দিকে। তো আজকে যে খিমারের সেটটা আমরা মেক করেছি এটা কিন্তু অনেক একটা স্ট্যান্ডার্ড মাপ, যেটা হচ্ছে আমাদের 52, 54, 56 বা 58 যে কোনো ক্যাটাগরি যে হাইটের আমরাই হয়ে থাকি কিনা সবাই করতে পারবো। কারণ এই প্যান্ট গুলো লেন্থ আছে 30, আমাকে একটা প্যান্টের মেজারমেন্টের জন্য আমাকে একটা ফিতা দিয়ে রাখতে হবে। প্যান্টের লেন্থ আছে হচ্ছে 38 আর কোমর আছে 48 মেবি, কোমর হ্যাঁ কোমর 48 মিনিমাম পাবেন। আর হচ্ছে আর আপনার প্যান্টের নিচে যে ঘেরটা আছে এটা হচ্ছে 20 ইঞ্চির মতো। তো এগুলো আমি যেহেতু হেলদি, আমার তো অনেক লুজ হয়েছে, আমার থেকেও যারা হেলদি আছেন তারাও সুন্দর মতো করতে পারবেন। খিমার গুলো হচ্ছে টোটালি যে কটা আজকে দেখাবো সব সেট কত থাকি আমি আমি একটু ছবিটা দেখালাম, বের করে দিচ্ছি ছবি না, আমি একটু দেখতে এসেছি না, ভুলভাবে দেখার অপশন ওখানে দিবে না, মানে ওই করে অনলাইন ইয়ে করে করতে একটু ছবিটা নিয়ে এসেন, ছবি দেখলাম মানে যেটা নিতেছে এটা ছবি দেখতে। আর এখন যে লাইক শুরু হয়ে গেছে, তো আমরা 38 লং আমাদের কিমারের প্যান্টের 38 লং। আর হচ্ছে এগুলো এখনো প্রাইস টাই করা হয় নাই, লাইভের শেষে বলে দিবেন। আর এটা হচ্ছে আপনার 48 কোমর থাকবে, 48 কোমর থাকবে, 38 লং থাকবে। ওকে, আপনারা আমি সবগুলো একটা একটা করে ডিটেইলস দেখে দিব, যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে বলে দিই আমাদের প্রোডাক্টের ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে 100 টাকা, ঢাকা সিটির বাইরে 150 টাকা, সারা বাংলাদেশে 100% ক্যাশ অন ডেলিভারি। একটু পারফিউমটা আমার আমার ইয়ের মধ্যে পারফিউম আছে, মেকআপ বক্সের মধ্যে ছোট্ট একটা পারফিউম, আমি এখন আমি ফার্স্টে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড জর্জেটের দেখাবো, দেন আমি আপনাকে হচ্ছে ওই দিকে মারো, দেন হচ্ছে আমরা আমরা চলে যাব মালবেরি জর্জেটের ক্ষেত্রে। এটা কিন্তু অনেক দামি পারফিউম, আমার হাতে একটু দাও তো, কি আবার কেউ ভাববেন নাই খিমারদের পারফিউমের গন্ধটা ইউজ করা আমার হাতে পারফিউম, পুরো শোরুমটা শেষ করে। আজকের যে খিমার গুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার ইম্পোর্টেড জর্জেট আর মালবেরি জর্জেট দুইটা খিমারের অলরেডি মেবি আমি ইম্পোর্টেড জর্জেটের প্রোডাক্টের ছবি পোস্ট করছি, পোস্ট হয়েছে কিনা আমি জানি না। ওকে, ফার্স্টে দেখিয়ে দিচ্ছে খিমার, আমাদের যে সেটের খিমার, খিমারের লেন্থ হচ্ছে, লেন্থটা একটু মাপি দেখি একা একা মাপতে পারি কিনা, টোটাল লেন্থ কত ইঞ্চি হ্যাঁ আপনারা তো জানতে চাইবেন, ভিডিওতে কিন্তু আমি বলে দেই, তারপরও আপনারা মডারেটাররা এত কিছু মাথায় রাখবে না, ওরা খালি আপনার অর্ডার কনফার্ম করবে, শুধু কি করবেন স্ক্রিনশট দিবেন। আর হচ্ছে আচ্ছা খিমারের লং আছে 60+, 61 বা 2 এর মতো লেন্থ আছে ব্যাকে, ওকে 61+ লং আছে। তো আমি এটা পরে দেখাবো আপনাদের সাথে প্যান্ট দিয়ে, অনেক বেশি সুন্দর হবে। যারা হচ্ছে হজে যাচ্ছেন,
ওমরাতে যাচ্ছেন বা সেট, বাচ্চাদের নিয়ে স্কুলে যান, অফিস গোয়িং আপুরা আছেন, তাদের জন্য এগুলো সেট গুলো ভালো, সেট গুলো পরে অনেক আরাম। আমি একটু এই কালারটা পরে দেখাচ্ছি। প্রিন্টটা হচ্ছে হোয়াইটের মধ্যে, এটা হোয়াইট, হোয়াইটের মধ্যে প্রিন্টটা দেখেন, প্রিন্ট অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা খিমারের নেকাব মাশাল্লাহ অনেক বড় হবে। আমাদের নেকাবের সাইজ প্রত্যেকটা খিমারের সেম থাকে, এমন না যে এটার নেকাব এরকম আর একটা নেকাব আর একরকম, সব নেকাব আমরা একই রকম একই মেজারমেন্টে বানাই। খিমারগুলো লেন্থ আছে 60+ 60+, আর অনেক বেশি সুন্দর একটা সাইজে মেক করা হয়েছে, যেটা 52, 54, 56 সব আপুরাই পড়তে পারবেন। মোটামুটি আমার থেকে আরো 10-15 কেজি ওয়েট বেশি হলেও সমস্যা নাই, আপনারা এগুলো পড়তে পারবেন। ওকে, এখন আমি হচ্ছে দেখাচ্ছি এটার প্যান্টটা, এটা প্যান্টটা দেখাই, এত আরাম জানেন না। আমি একটা কথা বলি, সুতি ফেব্রিকের থেকেও এই সব প্যান্ট পরে অনেক বেশি আরাম। তো এইটার প্যান্টের কোমর আছে 48, এত পর্যন্ত হেলদি না পড়তে পারবেন, দেখেন 48 কোমর আছে। এখানে এই জায়গাটাকে কি বলে, লুপ না কি না, সরি এটা কি হিপ, হিপের এই জয়েন্টটা, হ্যাঁ, তো থাইয়ের এই জায়গাটায় কিন্তু অনেকখানি ফেব্রিক দেওয়া আছে। আর এখানে আমরা অতিরিক্ত ঢিলা দেই নাই, পারফেক্ট একটা মেজারমেন্ট রাখছি যাতে আপনার পায়ের সাথে না বেঁধে যায়। অনেক সুন্দর একটা গেট আপ দেখেন, আমি পরে আসছি 20 ইঞ্চি এখানে রেখেছি, এখানে 20 ইঞ্চি রেখেছি। খিমারের এই প্যান্টের লেন্থ আছে হচ্ছে আপনার 38 ইঞ্চি। এই যে সেট ধরে দেখাইলাম, এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা পেজে ছবি পেয়ে যাবেন। আজকে আমি ছবি উঠেছি, প্রায় 2 মাস পরে ছবি উঠলাম, আজকে ছবি উঠলাম কারণ আজকে রেডি হয়ে 15 মিনিট টাইম ছিল, যে 15 মিনিটের মধ্যে আমি চিন্তা করলাম দেখি ছবিগুলো উঠে নেই, 9টা না 10টা প্রোডাক্টের ছবি উঠেছি। তো এই প্রিন্টটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আমাদের। একটা শুধু একটা কথাই বলি, খিমারগুলো যারা নেবেন এর মধ্যে স্পেশাল স্পেশাল অনেক কিছু আছে, গিফট, সেটা মানে গিফট বলতে কি, এর মধ্যে এমন কিছু আছে, জাদু আছে। এই জাদুগুলো আমি লাইভে বলবো না, যারা যারা নেবেন তারা খুব খুশি হবেন যে আল্লাহ এই জিনিসগুলো এর মধ্যে দিছে। এগুলো তো লাইভে বললে খুব ভালো, লাইভে বললে অনেক সমস্যা, আমি লাইভে কিছু বলবো না, আপনারা এগুলো পাইলে অনেক বেশি খুশি হবেন, অনেক বেশি খুশি হবেন। যারা রেগুলার বাইরে বের হন প্রত্যেকদিন, আমি শুধু বলবো যে আপনারা এর নিচে একটা টি শার্ট পরবেন আর ট্রাউজারটা পরবেন, খিমারটা পরবেন, এত সুন্দর ভাবে আপনারা বাইরে গিয়ে ঘুরতে পারবেন, মনে হবে যে আপনার গায়ে কিচ্ছু নাই। বিশেষ করে আমি তো, আমাদের তো বড় বড় খিমার আমি সবসময় দেখাই, অনেক বড় বড়, অনেক ভারী হয়ে থাকে, নিচের দিকে অনেক ই হয়, আর এগুলো কিন্তু রিক্সা বলেন, বাস বলেন, মানে এগুলোতে ট্রাভেল যারা করে তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে। মোট কথা, একটা জামা পরলে যেরকম কমফোর্টেবল, সুতি লনের ড্রেস সেম ওই রকম কমফোর্টেবল হবে। ওকে, প্যান্টের লং আছে 38 ইঞ্চি, প্যান্টের লং আছে 38 ইঞ্চি আপু। ওকে, এটা আমি আর একটা কালার দেখাচ্ছি, ফার্স্টে হচ্ছে আমি প্রাইস বলে দিব, সবাই একটু সাথে থাকেন, প্রাইস জানতে পারবেন। আমাদের তো সেটের প্রাইস আপনাদের জানা কথা, আমরা চেরি সেট যে প্রাইসে সেল করি ওই প্রাইসেই রাখছি, ওই প্রাইসে। কিন্তু এগুলোর সাথে যে কি যে কি যে জিনিস আছে এটা আপনারা যারা পাবেন তারাই। এটার প্রিন্টটা দেখে নেন ফার্স্টে, অনেক বেশি সুন্দর। আমি তো একটা সুন্দর, এটাকে ল্যাভেন্ডার বলে, এরকম ল্যাভেন্ডার টাইপের কালার, অনেক সুন্দর লাইট কালারের মধ্যে। আর এটা হচ্ছে আপনার একটা কি যেন কালার, এটাকে আপনারা বলেন তো, আপনি 40 বললেও সমস্যা নাই আপু। আমি একটা কথা বলি, আমার হাইট আন্দাজে আমার 38 প্যান্ট পরলে পারফেক্ট, 38 পরলে কে, আমি 36 প্যান্ট পরি জানেন, আমি বেশি বড় প্যান্ট পরতে পারি না, আমার খুব আনইজি লাগে। আমি যেসব আমার যেগুলো মেকিং করা হয় জামা টেইলার্সদের দিয়ে, আমার প্যান্টের লেন্থ থাকে 36 সর্বোচ্চ, মানে টেইলরাই বলে আপনার হাইট আন্দাজে তো 38 পরলে ভালো। আমার খালা বোনি আমার থেকে এতটুকু শর্ট, ওনার হাইট 5 ফিটের নিচে বা 5 ফিটের কাছাকাছি হবে,
উনি প্যান্ট পরে 38 এর উপরে, মানে ওনার প্যান্ট এই লম্বা লাগে। তো এক একজনের নির্ভর করে, আপনি 38 যদি 40 পরেন 38 পরতে আপনার সমস্যা হবে না, পরতে পারবেন। আর যেহেতু এগুলো রেডিমেড পোশাক, এগুলো আমরা একটা সাইজে মেক করি, কারণ এতগুলো সাইজ করা আমাদের জন্য সম্ভব না। মাইমুনা আপু, আপু লিলেন খিমার, লিলেন খিমার গুলো থেকে আমি বলি, লিলেন খিমার আমাদের আছে, একবারেই যে নাই তা না, কিন্তু লিলেন খিমারের থেকে আপনারা জর্জেট বেশি কমফোর্টেবল হয়, কারণ জর্জেটের আয়রনটা ঝামেলা মুক্ত। আপনি যদি একটু ভালো করে একটু হ্যাঙ্গিং করে রাখেন, আয়রন অত করতে হয় না, বাট লিলেন অতিরিক্ত নরম, অতিরিক্ত নরমের জন্য আয়রন করতে হয়। লিলেন আমাদের এখন আপাতত যে পরিমাণ রাশ টাইম চলতেছে, রিসেন্ট আমরা লিলেন হচ্ছে করতে পারবো না, লিলেন নতুন এই মুহূর্তে দুই একের মধ্যে আসবে না, যখন আসবে তখন আমি আপনাদের দেখাবো। আর পুরাতন পুরাতন বলছি, যেগুলো রেগুলার আছে সেগুলো তো আমি দেখিয়েই দেই, যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেই। আদিবা নূর আপু কেমন আছেন? আমি এখন ওগুলো পেয়েছি, অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি, সত্যি আমি ভাবিনি যে যা চেয়েছি তাই পেয়েছি, ধন্যবাদ আপু, আল্লাহ আপনাকে হায়াত। আচ্ছা আপনি তো তখন কমেন্ট করেছিলেন, এটা কেন বাই করলাম, এটার প্যান্ট কই, আমি এটা বের করছি, এটার প্যান্ট কোথায় রাখলাম? আপু সত্যি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, পরের পর আমার খুব ভালো লাগে। আমি আমরা জানেন কখনো রিভিউ পোস্ট করি না, কিন্তু আমাদের ইনবক্সে এসে ফোনে ফোনে যে আমাদের কত যে কত কথা বলে, যে সিরিয়াসলি আপনাদের প্রোডাক্টের এত ইম্প্রুভ হয়েছে, আমি নিজেও বলবো আমি আমাদের যে কত ইম্প্রুভ করছি, কত ইম্প্রুভ করছি। আপনারা যারা 6 মাস আগে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন, এমনকি 3 মাস আগেও যারা নিয়েছেন, সেটা থেকে ইম্প্রুভ, আবার গত 1 মাস আগে যা নিয়েছেন সেটা থেকে আমাদের ইম্প্রুভ, মানে ডে বাই ডে চেষ্টা করছি যত ভালো ফেব্রিক দিয়ে মেক করা যায়। আর আজকের সেটের ফেব্রিক গুলো মাশাল্লাহ বলতে হবে, কারণ এত ফেব্রিক ভালো, এগুলো প্রত্যেকটা ফেব্রিক খুব বেশি হাই কোয়ালিটির। আর একটা কথা, হজে যাচ্ছে যাদের মারা যায়, বিশেষ করে একটু মুরব্বী, তাদের জন্য এই সেট গুলো খুব পারফেক্ট হবে, কারণ খিমারের লেন্থটাও খুব বেশি বড় না। ওমরাতে যারা যায়, আমি যদিও কখনো যাইনি, আল্লাহ এখনো আমাকে নেয় নাই, বাট আমি কাস্টমার হ্যান্ডেল করতে করতে বা যারা ঘুরে আসে তাদের কাছ থেকে শুনতে শুনতে আমি যেটুকু বুঝেছি, যে আপনারা ওমরাতে যখন যাবেন বা হজে যাবেন একটু ছোট পরবেন, প্যান্টটা আপনি অনেক বেশি ঢিলা নেবেন না, যাতে আপনার পায়ের শেপটা না বোঝা যায়, আপনার পায়ের শেপ না বোঝা যায়, সাথে আপনি কেডস পরবেন, আপনি দেখবেন হাঁটা চলা থেকে শুরু করে অনেক আরাম। আর আমি তো বলেই দিছি, আজকের আমার এই প্রোডাক্ট গুলোতে স্পেশাল জিনিস আছে, যেটা হজের জন্য একটা বেস্ট, এমনকি যারা সকাল বিকাল হাঁটতে বের হন, স্কুল গোয়িং বাচ্চাদের নিয়ে বাচ্চা যায় অফিস, সব কিছুতে এটা আমাকে খুব আপনারা খুশি হবেন। এই খিমারে অনেক সুন্দর দুইটা জিনিস আছে, দুইটা তিনটা জিনিস স্পেশাল আছে। ওকে, তো এটা আমি দেখিয়ে দিলাম কালারটা কি কালার, জলপাই মনে হয় এটাকে বলে। এটা আমাদের 3 নম্বর, আমাদের হচ্ছে দুবাই চেরি বলতেছি, ইম্পোর্টেড জর্জেটের মধ্যে টোটাল আমাদের প্রিন্ট আসছে 1, 2, 3, 4, 5টা, এটা হচ্ছে নাম্বার 3। আপু আমার প্রোডাক্টের দাম বলবো তো আপু, এগুলো একটু ওয়েট করেন আপু, জাস্ট নতুন প্রোডাক্ট একটু ওয়েট করেন, আপনারা আইডিয়া করেন তো এগুলোর প্রাইস কেমন হতে পারে। তবে এগুলোর প্রাইস একটু বেশি নর্মালি, কারণ প্যান্ট পাচ্ছেন, খিমার পাচ্ছেন, এর সাথে আরো বললাম না, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে খুব স্পেশাল করে যত্ন করে সবকিছু মেক করে দেওয়া হয়েছে, যাতে আপনি বাইরে যাওয়ার সময় আপনি চাইলে খালি এটা পরেই বের হয়ে যাবেন, এত সহজে সহজ করে দিয়েছি। আচ্ছা এরপরে আমাদের দুইটা সুন্দর সুন্দর কালার দুইটা দেখিয়ে দেই, বিস্কিট কালারটা ফার্স্টে দেখাই, হজে যদি কেউ যেতে চায় এই কালারটা তারা রাখতে পারে, এটা বিস্কিট কালারের মধ্যে, বিস্কিট কালার ফার্স্টে আমি এই যে প্রিন্টটা দেখাচ্ছি। ওকে, আর একটা কথা বলি, ছবি পোস্ট করেছি মেবি আপু, আমি আজকে 5টা ছবি পোস্ট করেছি, ইম্পোর্টেড জর্জেটের মধ্যে 5টা পোস্ট করেছি, আর হচ্ছে মালবেরি গুলো এখনো পোস্ট করি নাই, মালবেরি গুলো ছবি তোলা হয়েছে, টোটাল মেবি 9টা প্রিন্ট, টোটাল 9টা প্রিন্ট, আমি 9টা প্রিন্ট আজকে লাইভে আপনাদের দেখিয়ে দিব। ওকে, 9টা প্রিন্ট আপনাদের দেখিয়ে দিব, দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে, যারা একটু মুরব্বি আছেন হজের জন্য নিতে পারেন বা রেগুলার ওয়ারের জন্য নিতে পারেন। আর আমি একটা কথা বলি, আমাদের প্রোডাক্টের মেকআপ নিয়ে আমার মনে হয় না কোনো আপুর কমপ্লেইন আছে, কারণ এই যে মেকআপের লেন্থ,
একদম দেখেন আমার কোমর পর্যন্ত, আমি সবসময় আমার হাইট ওয়েট বলে দেই, আমি কিন্তু ভালো হেলদি মোটা মানুষ, 68 কেজি ওয়েট আমার, আর হচ্ছে হাইট হচ্ছে 5'3". তো আমি মেকআপটা বেঁধে দেখাই, আবার আমাদের মেকআপ খুলে রাখলে বুকের উপর কয়েকটা খুচি 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 একটা ডিজাইন হয়, আর যদি আপনি মেকআপটা বাঁধেন দেখেন খুব সুন্দর করে মেকআপ বাঁধতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো এইটারও আমি প্যান্ট দেখে দেই, প্যান্টের লেন্থ হচ্ছে 38 লং, কোমর আছে 48, কোমর 48। ও আমরা কিন্তু নতুন আর একটা প্যান্ট মেক করেছি, ওইটা তো পরে লাগতো, ওইটা আগে প্রোডাকশন হচ্ছে, ওইটা আমরা রবিবার থেকে আমাদের শপে পাবেন। হ্যাঁ আমি হচ্ছে প্রোডাকশন, আমার কাছে স্যাম্পল আসছে, স্যাম্পল আমি যখন অ্যাপ্রুভ করে দিয়েছি ওটা প্রোডাকশনে চলে গেছে, ওটা অনেক সুন্দর গারারা প্যান্ট। গারারা প্যান্ট আমি তো যে দাম দিয়ে কিনছিলাম আপনাদের তার থেকে কমে দিব, আমি গারারা প্যান্ট যে দামে কিনছি, আমার সাদাটা দেখে সবাই খুব চাইছিলেন যে সাদাটার মতো করে দিতে, বাট আসলে আমরা তো সুতি ওই ফেব্রিক নিয়ে কাজ করি না, যার কারণে ওই ফেব্রিকটা আমরা করি নাই, আমরা চেরি ফেব্রিক দিয়ে করেছি। চেরি ফেব্রিক মাশাল্লাহ অনেক কমফোর্টেবল, আমার সাদাটা তো অত কমফোর্টেবল না ওই ফেব্রিকের গুলো, বাট চেরি এত কমফোর্টেবল, চেরি বা এই যে জর্জেট গুলো পরছি আমি তো 3 পিস, নিচে যে আমার জামা আছে দেখা যাচ্ছে, এই যে জামা আবার প্যান্টের উপর প্যান্ট পরছি আমি, তো আমি যদি শুধু হচ্ছে একটা টি শার্ট প্যান্ট আর এটা পরতাম, আমার মনে হয় যে আমার মনে হয় এর মতো সহজ ভাবে পর্দা করার মতো পোশাক আর কিচ্ছু হতে পারে না। যারা নতুন নতুন পর্দা করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা সেট দিয়ে শুরু করতে পারেন, কারণ আজকের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে এর থেকে সহজ কিছুই হতে পারে না। কারণ এই যে প্যান্ট, আমি প্যান্টটা আসলে এতটুকুই দেখাচ্ছি, এর বেশি দেখুন, অনেক সুন্দর প্যান্টের সাথে আপনারা টি শার্ট পরবেন, টি শার্টের উপর এইটা পরবেন, নিচের ড্রেস কিন্তু বোঝা যাবে না, একবারে মনে হবে কি বডিতে কিছু নাই, ওকে বডিতে কিছু নাই, অনেক বেশি কমফোর্টেবল। এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু মাশাল্লাহ সবার পছন্দ হবে, সবার পছন্দ হবে কালো কালার, ব্ল্যাক কালার এমনিতেই সবার ডিমান্ড বেশি থাকে, যার কারণে ব্ল্যাক কালারটা আমি সবার লাস্টে দেখিয়ে দিলাম। ব্ল্যাক এর মধ্যে আমার আজকে জায়গা কম নাকি, হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে সুন্দর পিঙ্ক কালারের একটা ফ্লোরাল প্রিন্ট, এটাও আমরা পেয়ে যাবো প্যান্ট আর হচ্ছে সেট সহ। এগুলো প্রাইস কত একটু আপু ওয়েট করেন, হ্যাঁ কোনগুলো মালবেরি আর কোনগুলো জর্জেট বলে দিও। আমি হচ্ছে এই প্রথম যে পাঁচটা এখন দেখাচ্ছি কি, কেন ওটা থাকলে সমস্যা কি, সমস্যা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এগুলো যে দেখাচ্ছি এগুলো হচ্ছে ইম্পোর্টেড জর্জেট, ইম্পোর্টেড জর্জেট অনেক আরাম, মালবিরি অনেক আরাম, মালবিরি বললে মনে হয় কি না আমি এই কথাটা বললে আমাকে ফেসবুক থেকে স্ট্রাইক দিবে, আমি মানে এত মনে হয় যে আমি কিছু পরি নাই এরকম মনে হয়েছে। এটাও সেম আমার কাছে এত হালকা লাগছে আজকে এগুলো পরে, ব্ল্যাক একটাই শুধু এইটার মধ্যে ব্ল্যাক একটা, আবার হচ্ছে মালবিরির মধ্যে ব্ল্যাক আছে দুইটা, তো এটা দেখেন সুন্দর, আপনারা চাইলে প্যান্ট ছাড়াও পরতে পারবেন, প্যান্ট সহ পরতে পারবেন, সেট হিসাবে নিতে পারেন, যারা হচ্ছে বিশেষ করে সেটের ডিমান্ড যাদের ছিল। কবিতা বেগম, আপু আমি তো আপনাদের SMS দিয়েই, বাট আপনারা তো অ্যান্সার অনেক লেট, আপু একটু একটু এটা কনসিডার করতে হবে সবাইকে প্লিজ, SMS এ আমরা রিপ্লাই লেট হলেও আপনি যদি আমার লাইভ ভিডিও গুলো দেখে বুঝে শুনে যদি আপনি পারফেক্ট ভাবে আপনি করেন আপনার অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে, মানে আমাদের একটু রিপ্লাই দিতে লেট হয় কিন্তু দেখা যায় কি আমাদের দিনের মেসেজ দিন, যত রাত হোক 2-3 বাজলেও আমাদের রিপ্লাই শেষ করে দেন, আমাদের কাজ কমপ্লিট হয়। মনে করেন আজকে রাতের মধ্যে রাত 1-1 পর্যন্ত যত মানুষের SMS থাকবে সব শেষ করে দেন আমাদের মডারেটরদের কাজ শেষ, আবার কালকে শুরু করলে, কিন্তু এইটা হয়ে যায় একটু টাইম লাগে, যে কেউ হয়তো 6 ঘন্টা পরে রিপ্লাই পায়, আবার কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা ইনস্ট্যান্ট রিপ্লাইও পাচ্ছে, কন্টিনিউ তো রিপ্লাই দেওয়া হয়, আমি রিপ্লাই না দিলে এত এত প্রোডাক্ট আমি মেক করে কাকে দিব বলেন, রেগুলার আমি তো পুরাতন প্রোডাক্ট নিয়ে লাইভ করি না, রেগুলার তো প্রত্যেকদিন আমি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে লাইভ দেখাই। এই যে আমার প্যান্ট, প্যান্টের কিন্তু কোমর মাশাল্লাহ অনেক বেশি, তারপরও আপনারা একটু বুঝে শুনেই অর্ডার করেন, আমি আমার হাইট ওয়েট বলছি, আমি এই প্যান্ট পরে বসা দেখছি এরকম করে যে বসতে কোনো সমস্যা হয় কিনা, প্যান্ট কি ফেটে যায় নাকি, কিন্তু প্যান্ট অনেক লুজ, হ্যাঁ প্যান্ট অনেক লুজ, আমি খুবই ইজিলি প্যান্ট পরেই করতে পারতেছি, মানে আমার আমার থেকেও আরো অনেক 10-15 কেজি ওয়েট বাড়লেও সমস্যা নাই,
করতে পারবেন। আচ্ছা এখন শুরু করব আমি ই ফেব্রিক, মালবেরি ফেব্রিক। ওকে, আমার হচ্ছে চারটা ইম্পোর্টেড জর্জেট শেষ, এখন মালবেরি ফেব্রিকের যাচ্ছি। ওকে, মালবেরি ফেব্রিকের ফার্স্টে কি দেখাবো, ফার্স্টে একটা পিঙ্ক দেখাই, পিঙ্ক মালবেরি জর্জেটের ফার্স্টে পিঙ্ক দিয়ে শুরু করি। ওয়েট, পিঙ্ক কালার মালবেরি জর্জেটের সালোয়ার গুলো ওয়েট কতটুকু হবে, 100 গ্রাম, 100 গ্রাম ওয়েট হবে। হ্যাঁ, এত লাইট ওয়েট, প্রত্যেকটা প্যান্টের সাথে ফিতাও আছে, কারো যদি লুজ হয়, কারো টাইট করার দরকার হলে আপনারা ফিতাটা দিয়ে, গিট্টি দিয়ে ফিতাটা দিয়ে আপনাদের বটলের সাথে যেখানে লুপ না কি বলে এটাকে দিয়ে করে দিচ্ছে, আপনারা আপনাদের মতো ওই করতে পারেন। দেখেন মালবেরির এটা প্যান্টটা দেখাইলাম আমি, এখন খিমারটা দেখাবো আপনাদের। একটু সবাই শেয়ার করে দিবেন, যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করবেন। হচ্ছে আমি এটা দেখাই মালবেরি জর্জেটের মধ্যে, মালবেরি জর্জেট। আমার আমার পেজে না কিছু কাস্টমার আছে, মানে এরা হচ্ছে গ্রুপ আছে, কি করবো আমি না দেখা যাচ্ছে, তো আমার হচ্ছে গ্রুপ আছে, কেউ আছে মালবেরি ফ্যান, কেউ আছে ইম্পোর্টেড জর্জেটের ফ্যান, আবার কেউ হচ্ছে সিল্ক, কেউ আছে সিল্কের নামই শুনতে পারে না, ওরে বাবা রে বাবা সিল্ক গরম লাগবে, আর কেউ আছে সিল্ক হচ্ছে স্ট্যান্ডার্ড, সিল্ক পরলে অনেক মানে সুন্দর লাগে, ক্লাসি লাগে, সিল্ক ছাড়া তাদের চলে না। তো এক একজন এক এক রকম। ওকে, তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা মালবেরি জর্জেট লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট মালবেরি জর্জেটের মধ্যে। আপনারা খুব ভালো করেই জানেন মালবেরি জর্জেট মাঝে মধ্যে কিছু কিছু প্রিন্ট আসে, এত বেশি তুলতুলে নরম, এত তুলতুলে নরম যে মনে হবে যে আপনি কিছু পরেন নাই। ওকে, দুইটা প্রোডাক্টের প্রাইস কি এক? অবশ্যই, এগুলো সেট, এগুলো আপনারা আলাদা আলাদা নিতে পারবেন না, এটা আপনাকে প্যান্ট নিলে খিমার ফ্রি, নাহলে খিমার নিলে প্যান্ট ফ্রি, যেকোনো মানে সেটই নিতে হবে এগুলোর সবগুলো। আর মাত্র তিন চারটা প্রোডাক্ট দেখাবো, দেখাই আমি প্রাইস বলে দিব। তাছাড়া আপনারা আমাদের যারা দুবাই সিরিজ সেটের সেট নিয়েছেন, দুবাই সিরিজ সেটের প্রাইস কিন্তু আমাদের বলা আছে, আপনারা হয়তো খেয়াল করেন নাই, সেটের প্রাইস তো অনেকের জানার কথা। আচ্ছা, এই যে আমি এখন প্যান্ট সহ ধরতেছি, দেখেন প্যান্ট সহ ধরলাম, স্ক্রিনশট নিয়ে নিবেন, সাইজ 52, 54, 56, 58, 50, যে সাইজেরই হয়ে থাকেন না কেন সবাই এই খিমারগুলো খুব সুন্দর করে পরতে পারবেন। ও মানে আপনার যদি প্যান্ট কোমরে লাগে তাহলে আমাদের খিমারও আপনার লাগবে, প্যান্টের সাথে এটা প্যান্টটাই মেইন। আচ্ছা এটা রেখে দিচ্ছি, চলে যাচ্ছি আমি আর একটা প্রিন্ট, কালো প্রিন্ট দেখাই এবার, এটা কিন্তু সুন্দর, ওইটা পিঙ্ক লাভারদের ভালো লাগবে, আর এটা হচ্ছে যারা কালো পছন্দ করেন তাদের পছন্দ হবে। দেখেন এত কালারফুল, মানে এত মনে হচ্ছে কি প্রজাপতির ব্লু কালারের যে প্রজাপতির পেখম তো না, পাখা, পাখার মধ্যে যে কালার গুলো থাকে ওই রকম কালার। সাদিয়া তাসনিম আপু, অবশ্যই এই প্রোডাক্ট গুলোতে সবগুলোতেই আছে, এটাই আমি বলছিলাম যে এইগুলোর সাথে আপনারা শুধু সারপ্রাইজ পাবেন, শুধু খিমারে না প্যান্টেও আছে। তো এগুলো বলি না, কারণ এগুলো বললে এত কিছু বলে সেল করলে আমার মানে আমি যেটুকু মানে রেডি করেছি সেটুকু দিতে পারবো না, তো আমি যেহেতু ছোট মানুষ, আমার বিজনেস ছোট, তো আমি তো একসাথে চাইলেও 4-5 হাজার পিস বানাতে পারি না, তো আমার হচ্ছে অল্প কোয়ান্টিটি তৈরি করি, শেষ করেন আপনারা আবার নতুন আবার আনিয়ে দেয়। তো এগুলো সম্পূর্ণ আপনাদের মনের মতো করে বানিয়ে দিয়েছি, মানে আপনারা এই প্রোডাক্ট গুলোতে কোনো ধরনের কিছুই মানে আর কিছু চাইবেন না, মনে করেন আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসছেন, না আমি আপনার বাসায় দাওয়াত খেতে গেছি, আপনি আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছেন, রুই মাছ দিয়ে খাওয়াইছেন, খাসির মাংস দিয়েছেন, গরুর মাংস দিয়েছেন, ভর্তাও দিয়েছেন, সব মানে সব আছে এর মধ্যে। তো এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রিন্টটা, মাশাআল্লাহ অনেক প্রিটি। এইটার ফেব্রিক নেম হচ্ছে মালবেরি জর্জেট, এটা পরার পর আমার কি কেন ফর্সা লাগতেছে আমি জানি না, আমি তো কালো মানুষ, এটা সুন্দর লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যাদের গায়ের কালার হচ্ছে কি বলে একটু ডার্ক আমার মতো, তাদের এটা মানাবে। জি আপু, প্রাইস সেম থাকবে, আপনারা তো জানেন মালবেরি জর্জেটের আমাদের ফেব্রিকের প্রাইস আর হচ্ছে ইম্পোর্টেড জর্জেটের ফেব্রিকের প্রাইস সেম, তো এটাও সেম থাকবে। ওই অনেক সময় হয় কি আমরা গজ যখন কিনি 5-10 টাকা এদিক সেদিক হয়, কিন্তু ওটা আমরা ওই করি না, আমরা প্রাইসটা সেম রেখেছি। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, যারা ব্লু এন্ড ব্ল্যাক পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে।
অনেক ভালো। এটা এটা ফুল খিমার নাই, এটা আমিও সেটাই বলতেছি। এই খিমারের সেট ফেব্রিক গুলো আমার হাজবেন্ড গিয়ে পছন্দ করে নিয়েছে, তো আমি সেদিন গিয়েছিলাম না, তো আমি বলতেছিলাম যে এই প্রিন্টটা এত সুন্দর মাশাল্লাহ, তুমি কেন এটা হচ্ছে এল সাইজের প্রোডাক্ট কেন তৈরি করো নাই, এটা 50 লম্বা করলে তো অনেক ভালো হইতো, 50 লম্বা করলে এটা মানে খুব পছন্দ করতো সবাই। আচ্ছা এখন চলে যাচ্ছি আর একটা সুন্দর কালার, এটার ছবিটা পোস্ট করি নাই, এগুলো ছবি আমি পোস্ট করে দিব। ওকে জি আপু সবই আছে, আঞ্জুয়ারা বেগম সবই আছে, এই প্রোডাক্টে কিচ্ছুই কমতি নাই, আপনারা যা যা ডিমান্ড করবেন সব দিয়েছি, সব সব এ টু জেড আছে, সব কিছু আছে, আমি অত কিছু দেখাই না, জাস্ট খালি প্রোডাক্টের প্রিন্ট দেখাই দিছি, অনেক কিছু আছে। ওকে সবকিছুই আছে, তো আমি এটা দেখাবো, এটা ফার্স্টে একটু প্রিন্টটা দেখিয়ে দেই। প্রিন্টটা যারা একটু সানফ্লাওয়ার পছন্দ করেন এরকম, এরকম সানফ্লাওয়ার আপু, এটা কি কালো ব্লু ফুল খিমার হবে না? এই আজকের প্রিন্ট গুলো অন্য কোন খিমার হবে না, আজকে যেসব প্রিন্ট দেখাচ্ছি সব হবে সেট, প্যান্টের সাথে সেট পাবে না আজকের সাথে আপনারা, মানে অন্য কোন 50 বা XL এগুলো হবে না। স্কার্ট হলে ভালো হয়, স্কার্টটা স্কার্ট হলে আবার তো নিচে আপনার সালোয়ার পড়তে হবে, এটা তো একটা ঝামেলা থেকে বাঁচবেন, স্কার্ট পরলে আবার নিচে আপনাকে সালোয়ার পরা লাগবে, না হলে দেখা যাবে স্কার্ট আপনি পাউচা করবেন উপরে উঠে যাবে, অনেক ঝামেলা। স্কার্ট দিয়ে আমরা আগে সেল করতাম, রিসেন্ট আমরা স্কার্ট মেক করি না। নুসরাত ইশা আপু আমাদের এগুলো খালি সেট মেক করেছি, হ্যাঁ তো এগুলো কোনো অন্য কোনো ডিজাইন মেক করা হয় নাই। এই যে নেকাব আপনারা এভাবেও বাঁধতে পারেন, খুলেও রাখতে পারেন, নেকাব নাকেও বেঁধে ই করতে পারেন, দেখেন। আর এগুলো প্রচন্ড লেভেলের নরম, তুলতুলে আপনার যদি এক মাস দুই মাস বয়সী বাচ্চা থাকে, বাচ্চারা যেরকম নরম হয় এরকম, আমি তো একদম পুরা হকারের মতো বলতেছি, এত তুলতুলে, অনেক লাইটওয়েট। আর এমনকি আমাদের ইম্পোর্টেড জর্জেটের যে পাঁচটা প্রিন্ট আসছে সেগুলো অনেক বেশি, ইম্পোর্টেড জর্জেটের মধ্যে হয় কি মাঝে মধ্যে কালারের কারণে কোনো কোনো সময় ফেব্রিক একটু হার্ড হয়, বাট আজকের প্রত্যেকটা প্রিন্ট মাশাল্লাহ অনেক বেশি সফট। তো এটা যার সানফ্লাওয়ারের এই প্রিন্টটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন। এগুলো প্রাইস আর একটা প্রোডাক্ট আছে দেখে আমি আপনাদেরকে সবাইকে, প্রাইজের জন্য সবাই অনেক ওয়েট করতেছে, প্রাইস আপনারা জানেন না জন্য আমিও চিন্তা করতেছি কেন প্রাইস জানেন না, আসলে আমি সেট কম বানাই যার কারণে আপনারা প্রাইস জানেন না। তবে আমাদের এই লেন্থের খিমার গুলো কিন্তু বিক্রি হচ্ছে, এই লেন্থের খিমার আর হচ্ছে ই কি বলে প্যান্টের দাম বুঝলেই আপনারা তো, আলাদা আলাদাই করলেই তো বুঝে যান যে কত। এটা প্যান্টের প্যান্টের ই কই, এটা প্যান্ট কই, এটা প্যান্ট হারাই গেছে, আপনার একটু বড় বড় ফুল আছে। আর এই খিমারের লেন্থ কপাল থেকে এটা লেন্থ আছে 61+, ওকে 61 মিনিমাম পাবেন, 61 মিনিমাম পাবেন। এই যে পিছনের দিকটা দেখেন, পিছন থেকে ফ্রন্টে 1.5 ইঞ্চি ছোট থাকে, সামনে একটু ছোট পিছনে বড়, অনেক সুন্দর শেপ, এই এই স্টাইলটা দেখতে ভালো লাগে, এটা এই এইভাবে এই সেট এইভাবে বানাইলে দেখতে সুন্দর লাগে, যদি সামনে আর পিছনে সমান করা যায় সেক্ষেত্রে দেখা যায় এই দুই সাইডেরটা উঠে থাকে আর সামনে আর পিছনে বড় থাকে। তো আমাদের এই খিমাগুলো হচ্ছে সামনে একটু ছোট পিছনে একটু বড়, একটু বলতে 1.5 ইঞ্চির মতো বড় থাকে। এখন যে প্রিন্টটা দেখাচ্ছি মাশাল্লাহ এটাও অনেক সুন্দর, এটা ফেব্রিকটা মালবেরি জর্জেট, প্রথম যেগুলো দেখিয়েছি সেগুলো ইম্পোর্টেড জর্জেট, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মালবেরি জর্জেট। আমি ক্লোজ করে একটু আপনাদেরকে প্রিন্ট দেখাচ্ছি, প্রত্যেকটা খিমারের সাথে এখানে হচ্ছে থুতনির এখানে রাবার সিস্টেম করা আছে। কেন জানি আপনারা আমাদেরকে কমপ্লেন করেন যে মনে হয় আমার জন্য আলাদা কোনো প্রোডাক্ট দেয় সেজন্য আমার এখানে ভিশেপ হয়ে যায়, বাট না, আমার হয়তো মানে ফেসের শেপটাই এমন যেটা আমি পরার পর এখানে খুব সুন্দর একটা ভি শেপ অটোমেটিক চলে আসে, তো এমন কোনো কথা না যে আমার জন্য আলাদা কোনো প্রোডাক্ট মেক করে আনা হয়, এত টাইম আমার ফ্যাক্টরির মানুষের জীবনেও নাই, আমি আমি যদি কিছু বানায় চাই সেটা তো জীবনও দিবে না।
মানে ওই স্যাম্পল হয়ে আসলে সেটাই, কোনোভাবেই আমার জন্য আলাদা কোনো নাই। আমাকে জাস্ট যেসব প্রোডাক্ট আসে তার থেকে এক পিস করে খুলি, টান দিয়ে আপনাদের লাইভে আমি দেখাই দিই। তো এটা এটা প্রিন্টটাও সুন্দর, যারা সাদা এরকম বলের মধ্যে নিতে চাচ্ছেন, বলের মধ্যে আবার একটু প্রিন্ট আছে, দেখতে ভালো লাগে। তো এই সেটটা আমাদের আজকে সেটের মধ্যে লাস্ট সেট, এগুলোর প্রাইস পড়বে পার পিস 2000 টাকা। প্যান্ট আর খিমার, প্যান্ট আর খিমার প্রাইস হবে 2000 টাকা। খিমারের সাথে আপনার অনেক কিছু আছে যেগুলো আপনারা হাতে পেলেই বুঝবেন যে কেন এই প্রোডাক্টগুলোর প্রাইস এরকম। তাছাড়া আমি বলি, আমাদের নর্মালি এই এই সাইজের খিমারের দাম হচ্ছে 1400 টাকা আমরা সেল করছি সব জর্জেট। এটা মেবি আমরা যদি শুধু খিমার সেল করতাম এটার প্রাইস 1450 হতো। তো এটা 1450 আমরা চিন্তা করেছি এই এই সাইজের আমরা খিমারও আনবো এই ফেব্রিকের মধ্যে। তো 1450 টাকা শুধু খিমার দাম, আর সেক্ষেত্রে প্যান্টের মূল্য ধরলে 550 টাকা আসতেছে। টোটাল সেট হচ্ছে 2000 টাকা। ওকে, 2000 টাকা টোটাল সেট। সেমিলং এর খিমার আমরা নেক্সট 10-12 দিন লাগবে, আমরা যেটা মালবেরি আর ইম্পোর্টেড জর্জেটের মধ্যেও নিয়ে আসবো সেমিলং এর মধ্যে। ফাতেমা বেগম, ওয়ালাইকুম আসসালাম, লিলেনের খিমার হবে? আপু লিলেনের খিমার এই মুহূর্তে দেখাতে পারছি না, দুঃখিত। এমডি ইউসুফ জি হবে, এগুলো সবগুলোতেই আছে। তো এইগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, আর সব থেকে বড় কথা অনেক লাইট ওয়েট। তো এখন আমি চলে যাচ্ছি আমার আজকের সেকেন্ড ভার্সনে। সেকেন্ড ভার্সনে আমি চলে যাচ্ছি আমার আরো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য। আব্দুল্লাহ আপু কিভাবে নিব? আমাদের পেজের নাম্বার, নাম্বারটা একটু পিন পোস্টে দেওয়া যায় না? আমাদের পেজের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে এবং মেসেঞ্জার আছে। আপনি যেটা আপনার সুবিধা হবে সেইটাতে আপনি নক করবেন, কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্ট দিবেন, আপনি সাইজ কি নিতে চাচ্ছেন সাইজ দিবেন। যেমন আজকে যেগুলো পড়ছি সেট, এগুলো কোনো সাইজ হচ্ছে সেকেন্ড কোনো সাইজ নাই, একটাই সাইজ। বাট এখন যেটা পরে দেখাবো এটার কিন্তু সাইজ আছে। ওকে, এটার সাইজ আছে, এটা আপনারা হচ্ছে দুইটা সাইজ পাবেন, 50 আর 54। 50 আর 54 আমি আপনাদেরকে এটা পরে দেখাচ্ছি। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর, প্রত্যেকটা খিমারি আজকের অনেকই। আচ্ছা কত বাজে, 9টা বাজলে? এগুলো হচ্ছে যারা একবারে ওয়ান পার্টের খিমার নিতে চাচ্ছেন। ওয়ান পার্টের খিমার, যে প্যান্ট ট্যান্ট কোনো কিছু লাগবে না, একদম টল একটা খিমার নিতে চাচ্ছেন। তো এটা হলো আমার লেন্থের হচ্ছে 54, আমাদের হিসাবে এটা 54, এবং এই 54টাই আমাদের সব থেকে বড় সাইজ। এর থেকে ছোট কোনো সাইজ আমাদের নাই, ছোট সেটা, এর থেকে ছোট আর একটা সাইজ আছে 50, মানে বড় কোনো সাইজ নাই, এর থেকে ছোট সাইজ আছে 50। মেকআপ দেখেন, কোন প্রোডাক্টের মেকআপ কিন্তু ছোট হবে না, মানে আপনি ছোট মরিচও যেরকম ছাল, বড় মরিচও সেম ছাল, একই জিনিস। আর বডি সাইজ অনেক বেশি থাকবে, অনেক হেলদিরা এটা করতে পারবেন। এটা হচ্ছে ওয়ান পার্টের গুলো, ওয়ান পার্টের এটার প্রাইস পড়বে 1700 টাকা। কপাল থেকে এটা লেন্থ থাকবে হচ্ছে আপনার 71 ইঞ্চি। তো এই প্রিন্টটা দেখেন, যার যার পছন্দ হয় স্ক্রিনশট নিবেন। সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ইয়েলো ইয়েলো ফোর আর পিঙ্ক। ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি, ব্যাক সাইডে, ফ্রন্ট সাইডে। ওকে, দেন চলে যাব হচ্ছে আর একটা সুন্দর প্রিন্টে। বেশিক্ষণ সময় নিব না, এগুলো দুইটা করে সাইজ আছে, 1550 টাকা 50 সাইজের দাম, আর 54 সাইজের দাম 1700 টাকা। আর সেট গুলোর দাম হচ্ছে 2000 টাকা করে। সেট গুলো খুবই আরাম, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে যারা বাইরে মুভ করেন তাদের জন্য সেট হবে একদমই পারফেক্ট। আচ্ছা এরপর ইম্পোর্টেড জর্জেটের মধ্যে একটা সুন্দর কালার দেখাই, এই কালারটা, এটা কালারটা না মনে হয় না ক্যামেরাতে অতটা সুন্দর বোঝা যাচ্ছে, সামনাসামনি এটা অনেক সুন্দর। এটা কিন্তু আমরা তো শোরুম থেকে অনেক কাপড় নিয়ে গেছেন। তো এটা একটু আমি ফার্স্টে প্রিন্টটা দেখাচ্ছি, সেম এটাও আপনারা দুইটা সাইজ পাচ্ছেন, শোল্ডার থেকে 50, শোল্ডার থেকে 54, শোল্ডার থেকে 50, শোল্ডার থেকে 54। এটা কালারটা খুবই সুন্দর, আমি আজকে দুপুরের লাইভে ফ্লোরে রেখে দেখিয়েছিলাম। হজের জন্য এটা একটা বেস্ট কালেকশন হবে, কারণ হজে এরকম স্নিগ্ধ কোনো একটা কালার পরলে আপনার নিজের কাছেও ভালো লাগবে, অন্য সবাই পছন্দ করবে। যে
আপনি একটা সুন্দর কিছু করেছেন। আমাদের শপ লোকেশন মহাখালী ওয়্যারলেস রূপায়ণ সেন্টারের দোতলায়, 221 নম্বর দোকান, তিতুমির কলেজ থেকে খুবই কাছে, পাশে ডিবিসি নিউজ চ্যানেলটা আছে, গুলশান এক বনানীর থেকে খুবই কাছে। আর শুক্রবারে কিন্তু আমরা অফ, শুক্রবারে বন্ধ থাকে, শুক্রবারে কেউ আসবেন না, শুক্রবারে আমাদের মোবাইলও মোটামুটি বন্ধ থাকে। এটা হচ্ছে আমাদের 54 সাইজের খিমার, যেটা এর থেকে ছোট সাইজটা হবে 50। আমি এখন যেটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে 54, তো যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন। সাইজ হচ্ছে 54, নিচের ড্রেস কিন্তু শো করবে না, ফেব্রিক নেম হচ্ছে ইম্পোর্টেড জর্জেট। 54 প্রাইস 1700 টাকা আর 50 এর প্রাইস 1550 টাকা। আমি অনেক দেখছি আপনাদের, না আমি লাইভে প্রাইস বলে দেই, তারপরও আপনারা কেন যেন আবার প্রাইস জানার জন্য নক করেন। প্রাইস শুনে কি আপনারা মনে করেন যে না আমরা ইনবক্সে আলাদা প্রাইস বলবো? এরকম কোনো কথা না, আমাদের যা হবে সব ওপেনলি, প্রাইস হচ্ছে ইনবক্সে যা থাকবে অফলাইনেও তাই থাকবে। আচ্ছা, এইরকম একটা প্রিন্ট রিসেন্ট আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে তাই না? ওইটা তো শেষ, অনিয়ন কালার ছিল, অনিয়ন ছিল, অনিয়ন অ্যান্ড ব্ল্যাক, আর এটা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পিঙ্ক, একটা সুন্দর বেবি পিঙ্ক কালার। পরে দেখাচ্ছি, যারা কালো কালার খুব পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে। খিমারের সাথে স্কার্ট প্লাজো দেন যা যা। আচ্ছা, এই যে আমি তো অলরেডি প্লাজো দিয়েই পরে আছি, প্লাজো দিয়ে পরে আছি এটা এটা। আর আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমি আজকে যে প্রথমে যে লাইভ করেছি নয়টা প্রিন্ট দেখাইছি, খিমার আর হচ্ছে প্যান্ট, এগুলো সেট, এগুলোর সাথে, আর এগুলোর সাথে যদি আপনি প্যান্ট নিতে চান এগুলোর সাথে আপনারা প্যান্ট নিতে পারেন। আমরা সবসময় কম্বো প্যান্ট হিসাবে মানে আলাদা প্যান্ট সেল করি, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা এতদিন আমরা শুধু প্লাজো মেক করে সেল করেছি, এখন আমরা গারারাও এনেছি। গারারাটা এখানে আছে, আচ্ছা, এতদিন তো আমরা শুধু প্যান্ট হচ্ছে প্লাজোটা সেল করেছি, এখন হচ্ছে গারারাটাও সেল করব। গারাটার প্রাইস এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটা শুধু প্যান্ট তো আমরা 700 টাকা করে সেল করি, এই যে এটা হচ্ছে গারারা প্যান্ট দিয়ে এত সুন্দর লাগবে মাশাল্লাহ, এটা অনেক প্রিটি লাগবে, তাই গারারা প্যান্ট দিয়ে কিন্তু পরলে দেখেন। ব্ল্যাক কালারে যদি গারারা দিয়ে পরেন, এগুলো যারা হচ্ছে লম্বা লম্বা গুলো নিয়ে পড়তে চান, অবশ্য লম্বা গুলোর সাথে দেখা যাবে না, কই গেল, এটার সাথে দেখা যাবে না, এটার সাথে এল সাইজের সাথে দেখা যাবে, খুঁজেই পাচ্ছি না আমি, আমি সারাদিন খিমার পরি আর আমি খুঁজে পাচ্ছি না। এটার সাথে তো দেখা যাবে না, এটার সাথে আমি কেমনে দেখাই, এটার সাথে দেখা যাবে না, আমার আসলে ভুল হয়েছে, দাঁড়ান এটা খুলি, এটা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন, এটা অনেক সুন্দর। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে বলবেন আপু, মডারেটর যারা আছেন প্লিজ একটু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেন, তারা তো আমার লাইভ দেখছেন আপু, একটু ওরা ওরা ওদের কাজ করছে, টাইমলি রিপ্লাই পেয়ে যাবেন, টাইমলি রিপ্লাই পেয়ে যাবেন। শপের নাম, মোবাইল একটু চেঞ্জ হয়েছে, শপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো একটু টাইম লাগবে এই জন্য হয়তো, ফোন নাম্বার নাম্বার চেঞ্জ হয়েছে বলতে কি মোবাইল চেঞ্জ হয়েছে। তো এটা সুন্দর কালার, এটা আমরা দুইটা সাইজ পাচ্ছি, 50 আর 54, 50 আর 54, খুলে ফেললাম, খুলে ফেললাম। এরপরে চলে যাব প্যান্টের, প্যান্ট দেখান, এখন আবার এটার সাথে এই প্যান্ট চাইেন না, প্যান্ট কিনতে পারেন, কালো প্যান্ট এটা নিয়ে রাখতে পারেন, এই দেখেন। কিন্তু সেটের সৌন্দর্য সেট আর প্যান্টের আলাদা কন্ট্রাস্ট করে পড়লে দেখেন, এটা দিয়ে কত সুন্দর এই সেটটা, কত সুন্দর লাগছে, কত মার্জিত। আর এটার সাথে যখন আপনারা এই ব্ল্যাক প্যান্ট দিয়ে পরবেন তখন এরকম লাগবে। আমি আপাতত আজকে একজন দুপুরে যখন লাইভ করতেছিলাম ওই সময় সে ধরছে, আমি বলছি না এটা সেল করা যাবে না, এটা রবিবার থেকে সেল হবে। আচ্ছা, এটা এটার সেঞ্চুরি জর্জেটের কাছাকাছি এই ফেব্রিকটা, কিন্তু এটাকেও আমরা ইম্পোর্টেড জর্জেট বলেই দিছে আমাদের, তো এটা সেঞ্চুরি জর্জেট, যারা এককালে পড়েছেন তারা জানেন সেঞ্চুরি জর্জেট যেরকম হয়, এত সুন্দর কালার, এত স্নিগ্ধ এই কালারটা, অনেক সুন্দর, শরতের আকাশ একদম সাদার মধ্যে,
আমাদের সব কাপড়ই আরামদায়ক, আমরা কোনো এমন কোন আরামদায়ক কাপড় ছাড়া আমরা সেল করি না। কারণ আমাদের আমাদের এখানে অন্য কোনো রিলেটেড অন্য কোনো বোরখা নাই, অন্য কোনো হিজাব নাই, কিচ্ছু নাই। একটা পেজ 100% খিমার ভিত্তিক, তাহলে তো বোঝা উচিত যে কাপড়ের আরামটাই হলো আমরা মেইন দেখি। আর তো এগুলো সবগুলোই আরামদায়ক, তবে একটা কথা, এক একজনের কাছে আরাম এক এক রকমের হয়, এক একজনের কাছে কমফোর্টেবল জিনিসটা এক এক রকম। কেউ আছে শিমুল তোলা বালিশে ঘুমায়, আর কেউ আছে থমের বালিশে ঘুমায়। তো যেমন আমি হচ্ছে শিমুল তোলা বালিশে ঘুমাইতে পারি না, থমের বালিশে ঘুমাই। আবার আমার বাসায় কিছু মেম্বার আছে শিমুল তোলা বালিশ ছাড়া ঘুমাইতে পারে না, আবার কিছু মেম্বার আছে যা পায় তাই ঘুমায়। তো এটাই হলো যে আর কেউ আছে অতিরিক্ত মানে তুলতুলে টাইপের, তাদের সবকিছু সেটা একরকম। আর যারা হচ্ছে যেমন তেমন যা হয় কোনো ব্যাপার না, তাদের একরকম। আমি কি দিয়ে আপনাদের উদাহরণ যে দেই, আল্লাহ। আচ্ছা, এগুলো প্রাইস পড়বে, দুইটা সাইজ আছে যেহেতু, পঞ্চাশ সাইজের দাম পড়বে 1550 টাকা, 54 সাইজের দাম পড়বে 1700 টাকা। প্যান্টের প্রাইস এখনো ঠিক হয় নাই, তবে প্যান্ট মেবি 900 করে প্রাইস থাকবে। আমরা যতটুকু গেস করেছি, কারণ এটা প্রোডাকশন হচ্ছে, ফেব্রিকের লেন্থ কত গজ কাপড় লাগে, কারণ এটা তো অনেক কাপড় লাগে, সময় লাগে, কুচি দিতে হয়, এটাতে টাইম দিতে হয়। তো ওইটা আমরা 700 টাকা করে সেল করি, আমাদের যে প্যান্ট, এমনি যে নর্মাল যে প্যান্ট আছে ওইটা, প্লাজো প্যান্ট। আর এই গারারা প্যান্টের দাম মেবি 900 বা 900 এর উপরেও যেতে পারে, কিন্তু আমার ইচ্ছা 900 এর মতোই রাখা। আমি যেটা কিনছিলাম, মানে আমাকে আজ যেটা এতকাল আপনারা পরাতে গেছিলেন, আমি ওইটা 1100 টাকাতে কিনছিলাম। তো ওইটা আমার কেনার কথা বাদ দেই, আমি যখন কিনছি ওটা, ওনারা ওই সময় আমার অনেক পছন্দ হয়ে গেছিল, ওনারা বুঝে গেছে যে আমার অনেক পছন্দ হয়েছে, তো ওনারা প্রাইস কমায় নাই। তো তখন আমাকে ওই প্রাইসে হয়তো আমি 1000 টাকায় নিতে পারতাম, কিন্তু আসলে এগুলো না, এটা আমার সামনে টেইলার্স আছে, সেম আপনারা যারা আমার শপে আসবেন দেখবেন, ঠিক আমার দোকানের সামনেই একটা টেইলার্স আছে। এই দোকানে আমার মজুরি চাইছে, প্যান্টের মজুরি চাইছে 800 টাকা। এখন আপনারা বলবেন, যারা ঢাকার বাইরে থাকেন তারা চিন্তা করতে পারেন কি বলে একটা প্যান্টের মজুরি। এখানে এই বিশেষ করে এই বনানী গুলশান এরিয়া, নিউ মার্কেট এরিয়া, গাউসিয়া এরিয়ায় একটা প্যান্ট কেন, একটা সুতির নর্মাল জামা বানাইতেও মজুরি নেয় 1200 থেকে 1500, 1800, এরকম মজুরি নেয়, এত পরিমাণ এরা মজুরি নেয়। আচ্ছা, এটা দেখাবো কালোর মধ্যে, সুন্দর সুন্দর বিস্কিটের একটা প্রিন্ট। এগুলো আমি আলাদা আলাদা ভিডিও করে দিলে আপনারা 2-3 দিনের মধ্যে প্রোডাক্ট শেষ হবে, এটা আমি একদম 100% গ্যারান্টি। তো আপনারা যারা কোয়ারি বেশিক্ষণ করবেন, পরে প্রোডাক্ট না পাইলে শুধু শুধু আমাদের মডারেটরদের উপর রাগ করবেন না, পরে রাগ দেখান। ওরাও বলে যে আপু খালি পেঁচায় যে এটা এটা কি, এটা আমি এত, আমি এটা পড়লে হবে, কারণ আপনি তো ভিডিও বলেই দেন তারপরে এটা পেঁচায় যে এটা ড্রেস শো করবে। এগুলো কিন্তু কোনোটাই আপনার নিচের জামা কাপড় পরা মানে পরছেন কি পরেন নাই, না পরেও পড়তে পারবেন, নিচে জামা কাপড় না পরেও পড়তে পারবেন। তো আপনাদের বুঝে নেন, আমি এইভাবে বলে দেই, তারপরও আপনারা যদি সবাই, কিন্তু ওরা তো আর এইসব ফেব্রিক ধরে না, এইসব ফেব্রিক টাচ করে না, ওরা তো জানে না যে কোনটা কিরকম। তো ওদের কাছ থেকে না শুনে আপনারা প্লিজ ভিডিও গুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এটার দুইটা সাইজ আছে, 50 আর 54, আর প্রাইস পড়বে 1550 আর হচ্ছে 1700 টাকা। ডেলিভারি চার্জ ঢাকাতে 100, ঢাকার বাইরে 150। আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না, যদি আপনার রেকর্ড ভালো থাকে। তবে আপনি যদি এমন হয় যে অনলাইনে মন চাইলো, হুজুকে বাঙালির মতো যে মন চাইলো অর্ডার দিলাম রিটার্ন দিলাম, এই কাজগুলো করেন, ওইটা কিন্তু এখন আমাদের পাঠাও যে অ্যাপস আমরা ইউজ করি সেটাতে কিন্তু বোঝা যায় যে কে কিরকম অনলাইনে কেনাকাটা করে, তার হিস্টোরিটা আমরা দেখতে পারি, তখন কিন্তু আমরা তাকে প্রোডাক্ট দেই না। আমরা সত্যি কথা, আমরা কারোর সাথেই ক্যাচ ক্যাচ করতে যাই না, তখন আমরা ইজিলি হচ্ছে তাকে বলি যে হয় আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন, সে তার যদি নেওয়ার ইচ্ছা থাকে সে অবশ্যই ডেলিভারি চার্জ ইচ্ছা থাকে, না নেওয়া থাকলে সেও যে ওইরকম ভংচং শুরু করে দেয়, তো তখন আমরা দেই না। কত মানুষ আছে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে মানে টাকা ইচ্ছাকৃত ভাবে জোর করে টাকা পাঠায় রাখে, আর আমরা অ্যাডভান্স এই কারণেই বাদ দিছি, অ্যাডভান্স বাদ দেওয়ার কারণ প্রোডাক্ট থাকে না, পরে ঝামেলা হয়। আজকে শেষে মনে হয় এটাই আমার লাস্ট, না 1-2-3-4,
তখন কি এগুলো সব দেখাইছে এখনকার বাদ? আজকে এই কালারটা আমার কাছে খুব আনকমন লাগছে না, আমাদের কোনো 52 সাইজ নাই আপু, আমাদের 50 আর 54 সাইজ আছে। আর নতুন আজকের প্রোডাক্ট গুলো হলো সেট, আজকের প্রোডাক্ট গুলো সেট। এটা হচ্ছে আমার আজকে স্পেশাল একটা কালার, যেটা গ্রে কালারের মধ্যে ব্ল্যাক প্রিন্ট। আমি পরে দেখাই, এগুলো ম্যাচিং প্যান্ট বানায়, আমি তো একটা পরেই আছি প্যান্ট। আপনারা কি আবার এগুলোর সাথেও প্যান্ট চান? তাহলে এগুলোর দাম পড়বে কত আপনারা চিন্তা করে দেখছেন? এগুলো এখন 1700 টাকা, প্যান্টের দাম যদি আমি আরো 500-550 টাকা কম করেও ধরি, আমার এটা তো আমি জাস্ট আপনাদের একটা অফার প্রাইজে দিয়ে দিছি। আপনারা চিন্তা করেন, এটা 1450 টাকার কিমার, তার সাথে একটা প্যান্ট দিয়ে আমরা 2000 টাকা ধরে দিছি। তো সেক্ষেত্রে এর সাথে যদি আমরা প্যান্ট দিই, আপনাদের কত হাই প্রাইস চলে যাবে। এগুলোর সাথে আপনারা কালো প্যান্ট নেন, আলাদা করে কালো প্যান্ট দিয়ে পরেন, ভালো লাগবে। যদি কেউ পরতেই চান যে আমার এর সাথে এসি দাও, আমার এর সাথে প্যান্ট লাগবে, সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক কালারের প্যান্ট পরেন, কোনো সমস্যা নাই। আর এগুলো অনেক লম্বা, এগুলোর সাথে প্যান্টের কোনো দরকার নাই, আমার আমার মতো হাইট হলে তো কোনো দরকার নাই। আর আমি যেটা 50 সাইজ আছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট করে আমি পরি, যদি আমি ওইগুলো পরি। এটা কালারটা খুব আনকমন, ওকে। আর আমার পরনে যেটা আছে প্যান্ট সহ, এটা আমি এগুলোর প্রাইস হলো এগুলো 2000 টাকা করে সেট, প্রত্যেকটা সেট হচ্ছে 2000। অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজে মেক করা হয়েছে, কপাল থেকে এটা লেন্থ আছে 61+, মানে 61+ আছে, 62 মতো লেন্থ। আমি একটু পিছনের লেন্থটা দেখাচ্ছি, আমার হাইট আন্দাজে একটু পিছনের লেন্থ দেখাই, ফ্রন্ট লেন্থ দেখাই, নেকআপটা দেখেন, অনেক সুন্দর এটা, ওকে। সেটগুলোর সাইজ কি কি? সেটগুলো শুধু একটাই সাইজ হবে। আমাদের খিমারের লেন্থ আছে হচ্ছে 61+ আছে খিমারের লেন্থ। মেকআপ তো বরাবরের মতো প্রত্যেকটা মেকআপ একই সাইজ থাকে, বডি কিন্তু সেম। আপনি ওই এক্সেল নেন আর লং নেন, সব খিমারের বডি সেম থাকবে, দেখেন একবারে লুজ অনেকই। আর প্যান্টগুলোর লেন্থ থাকবে হচ্ছে 38 লম্বা, লম্বাই যে আমি এইখানে প্যান্ট পরে আছি, দেখেন আমি কিন্তু আমার ক্যাসের মানে নিচের অংশ ছোট, আমি 38 প্যান্ট লম্বা, কোমর আছে হচ্ছে 48, আর নিচে সালোয়ারের মুখটা আছে হচ্ছে আপনার 20 ইঞ্চি। আমি এখন আরেকবার করে সেটগুলো দেখিয়ে দিই, যারা মিস করেছেন লাইভটা আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখাচ্ছি এটার প্যান্ট, ওকে। খিমারে কোথায় বেল্ট দিব? খিমারের কি কোথায় বেল্ট দিব আপু? রাবেয়া সুলতানা আপু, আপনি কোথায় বেল্ট চান? অ্যাডজাস্টেবল বেল্ট কোথায় দিতে বলছেন একটু বলেন। এখানে এখানে চাইলে পাবেন, এখানে আসতে খিমার খিমারেই তো কোথায়, উনি এখানের কথা বলছেন, এখানে বেল্ট হবে কেন? না এখানে বলে নাই, নো 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 নো, উপরে খিমার নিলেও 2000 টাকা দাম, প্যান্টটা তখন আমি নিয়ে পরবো। এখানে আপনি এই আজকে সেট নিলেই আপনাকে 2000 টাকা, প্যান্ট না নিলে সেটা আপনার ব্যাপার, প্যান্ট আমাকে গিফট করে যায়, ওকে, সমস্যা নাই, প্যান্টগুলো আমি পরে পরে বেরাবো। আমি আবারও আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, জি আপু দেওয়া আছে, রাবেয়া সুলতান আপু দেওয়া আছে, দেখাই না আমি কিন্তু আছে, এই দেখেন, এই যে ওকে সব আছে, কিছুই দেয় মানে বাদ যায় নাই, সুন্দর করে মেক করা হয়েছে সব কিছু। এটা সুন্দর কালার, আবার পড়তেছি আজকের এই, আজকে সব থেকে আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে, এই কালারটা অনেক বেশি ব্রাইট, অনেক বেশি সুন্দর লাগে। এটা কিন্তু প্যান্ট সহ, কেউ বলেই দিচ্ছি এগুলো আলাদা কোনো সেল হবে না, সেট প্রাইস 2000, সেট প্রাইস 2000, টোটাল সেট নিতে হবে, সেট না নিলে না নেন, কিন্তু কিমান নিলেও 2000, প্যান্ট নিলেও 2000, যা নিবেন তাই 2000, সাথে আপনাদের ডেলিভারি চার্জ যোগ হবে, ওকে। তো এটা মালবিরি জর্জেট, দেখিয়ে দিলাম তাড়াতাড়ি, সময় কম আমার, আপনাদের জন্য আমার আবার ভিডিও মেক করা লাগবে। দেন আর একটা প্রিন্টে চলে যাচ্ছি, না আছে, আমি হঠাৎ করে হট করে ক্যামেরা চলে গেল কেন বুঝতে পারতেছিলাম না।
রাবেয়া সুলতানা আপু, তাহলে তো ব্যাড লাক। আমাদের রিসেন্ট রিসেন্ট প্রোডাক্ট গুলোতে প্রোডাকশনে করা হচ্ছে। তো আমাদের কাছে এখনো প্রায় 2-3 হাজার প্রোডাক্ট আছে যেগুলোতে নাই, এই জন্য আমি কখনো বলি না, লাইভে এসে কিছুই বলি না। তবে এগুলোতে যখন বলবো তখন কিন্তু প্রোডাক্টের প্রাইসও বেড়ে যাবে, যখন বলা শুরু হবে যে এটা এটা এই জিনিস এই জিনিস আছে, এটা একটা মিষ্টি কালার। আপু আপনি চারটা নিছেন, আপনার আসলে ব্যাড লাক। তবে কোনটাতে আছে কোনটাতে নাই এটা মডারেটররাও বলতে পারবে না, এটা আমিও কখনো বলি না। আপনি জাস্ট জানতে চাইলেন তাই বলে দিলাম। আমি আমি হচ্ছে আমি লাইভে হয়তো বলতে পারবো, তাছাড়া মডারেটর যারা আছে তারা জানে না। মডারেটররা শুধু প্রোডাক্টের প্রাইস আর ফেব্রিক নেম হয়তো বলতে পারবে। ওকে, এটা আর একটা সেট, এটা মালবেরি জর্জেটের মধ্যে কালারটা এরকম সুন্দর করে দেখাইলাম। ওকে, সুন্দর করে দেখাইলাম। একটা কথা কি, আমাদের তো প্রোডাকশন হয়ে থাকে প্রায় এক মাসের প্রোডাক্ট আগে থেকে প্রোডাকশন হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় প্রোডাকশন হওয়ার পর প্রোডাক্ট তো আর এই সিরিয়াল মতো ওইভাবে তো আসে, মানে এমন না যে আজকে যেটা প্রোডাকশন হয়েছে ওইটাই কালকে হাতে পাবো, এমনও দেখা যায় যে কয়দিন আগে যেটা হয়েছে সেটা, এরকম তো। এই জন্যই এখনো আসে যে অনেক নতুন প্রোডাক্টও নাই, কি সমস্যা। আচ্ছা, আমি আর আজকে এইগুলো টাইম নাই, আমি আর পরে না দেখাই, প্রিন্টগুলো ধরে ধরে দেখাচ্ছি। এটাও সেট, এটার ফেব্রিকটা পাবো হচ্ছে ইম্পোর্টেড জর্জেট, পছন্দ হলে স্ক্রিনশট নেবেন, দেন প্রত্যেকটা ছবি আমি পোস্ট করে দিব। এটা প্যান্ট, প্যান্ট খুবই আরাম, আবারও বলছি আপনারা পরলে মনে হবে কিচ্ছু পরেন নাই, এরকম আরাম লাগবে, এত আরাম। শুধু যে ইম্পোর্টেড জর্জেট কি মালবেরি জর্জেট আরাম তা না, ইম্পোর্টেড জর্জেটও অনেক আরাম। এটা প্রিন্টও খুব সুন্দর, যারা হচ্ছে এরকম গোল্ডেন আর ব্ল্যাক ফুলের মধ্যে পছন্দ করেন তাদের দেখেন। আপু লাইভে বলে দিতে পারবো না, এর আমার সমস্যা আছে, আমি আমার প্রবলেম আছে, কারণ আমার অনেক প্রায় 2-3 হাজারের উপরে প্রোডাক্ট আছে যেগুলো তো নাই। তো আমি ওই প্রোডাক্ট গুলো কি করবো, ফেলে দিতে তো পারবো না, তো এইভাবে আমি পাবলিকলি বলে বলে সেল করতে হবে না, তখন ওই প্রোডাক্ট গুলোতে আমার সমস্যা হয়ে যাবে। তো আমরা ওইভাবে কোনো কিছুই পাবলিকলি বলছি না, আমাদের জাস্ট হচ্ছে এখন আমরা অ্যাড করা শুরু করেছি। কিছু কিছু প্রোডাক্টে পাবেন, কিছু কিছু এমনও আছে যে রিসেন্ট হয়তো আমি কালকে লাইভে দেখাবো সে প্রোডাক্টে নাই, আমি বলে দিলাম কালকে লাইভ দেখাবো সে প্রোডাক্টে নাই, পশু লাইভ দেখাবো সে প্রোডাক্টে নাই, কারণ আমার এই প্রোডাক্টটা পুরো দিন আগে রেডি হয়েছে, এরকমও হইতে পারে। তো এটা আপনারা ধরে রাখেন না যে এখন যা লাইভ হবে তাই আসে, এটা ভুল কথা, এটা ভুল কথা। তো আজকে সেটটা পরিপূর্ণ একটা সেট, আমি এটাই বলছি যা আছে আলহামদুলিল্লাহ বলেন, যে আপনাদের জন্য অনেক সুন্দর করে মেক করা হয়েছে, অনেক সুন্দর, কোনোটাতেই কোনো কিছু কমতি নাই, সবগুলো অনেক সুন্দর। ওকে, আর এই কালারটা তো অনেক নাইস, যারা হচ্ছে একটু পিঙ্কের মধ্যে পিঙ্ক ফুলের মতো চাচ্ছেন, এটা কিন্তু লাল না, ফুলটা কিন্তু এভাবে লাল না, একটা মিষ্টি পিঙ্ক কালারের ফুল। তো এগুলো হজের জন্য আপনারা নিতে পারেন, সেট প্রাইস পড়বে 2000 টাকা, ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে 100, ঢাকা সিটির বাইরে 150, এবং সারা বাংলাদেশে আমরা 100% ক্যাশ অন ডেলিভারি দেই, কোনো ধরনের আমরা কিন্তু অ্যাডভান্স দেই না। এই যে আর একটা পেন্ট, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আপনাদের সাথে আবার দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ।